অনেক দিন আপনি মাঠের বাইরে, চলে এই সময়টা কেমন কেটেছে? না, অবশ্যই মাঠের বাইরে থাকলে তো ভালো কাটার কথা না। যে প্লেয়ার অনেকদিনই লাস্ট বঙ্গবন্ধু টি টোয়েন্টিতে খেলছি, তারপরে অনেক দিন গ্যাপ ছিল, সিচুয়েশন অত ভালো ছিল না, তো আমারও ইঞ্জুরি ছিল অনেকদিন পরে থেকে শুরু করছে। টার্গেটটা বিপিএলই ছিল নর্মালি, কারণ হচ্ছে যে এতদিন পরে হয়তো লঙ্গার ভার্সন আমার জন্যও টাফ হয়ে যেত, একটু রিস্কও থাকতো। সো বিপিএলের জন্যই বিপিএলটা টার্গেট করে আমি প্র্যাকটিস শুরু করছিলাম, তো এখন খুব ভালো যাচ্ছে, আশা করি বিপিএলটাতে খুব সুন্দরভাবে যেন ঢুকতে পারি। বিপিএলের আগে বিসিএলের 50 ওভার ফরম্যাটে একটা টুর্নামেন্ট হওয়ার কথা, সেখানে কি খেলবেন? খেলার ইচ্ছা, 50 ওভার টুর্নামেন্টে খেলার ইচ্ছা ছিল, আছে। এখন আমি ফিজের সাথে কথা বলবো, কথা বলে যেইটা ভালো সাজেশন দেয় ওইটাই করব, কারণ হচ্ছে আমার মেইন টার্গেটটা হচ্ছে বিপিএল। আমার জন্য এখন লঙ্গার ভার্সনটা টাফ হবে, এই জন্য আমি আস্তে আস্তে শুরু করতে যাচ্ছি। এখন বোলিং ওয়ার্কলোড যেহেতু 3 সপ্তাহ হলো আমি প্র্যাকটিস শুরু করছি, এখন পেইন নাই, তাও আপনার ফিজের সাথে কথা বলে যে কোনটা ভালো হবে। আসলে এখন হঠাৎ করে যদি আমি 50 ওভার্স ম্যাচ খেলি বা লঙ্গার ভার্সন খেলি, হয়তো বা একটু রিস্ক থাকতে পারে। সো আমি চাচ্ছি যে আস্তে আস্তে সুন্দর করে আবার শুরু করি। বিপিএলে ঢাকা টিমটা তো ভালো হয়েছে, মাহমুদুল রেড কী বলেছে কথা হয়েছে? না, অবশ্যই রিয়াদ ভাই, তামিম ভাই, মাশরাফ ভাই, রুবেল আছে, অনেক ভালো টিম হয়েছে। আর যখনই কথা হয় রিয়াদ ভাইয়ের সাথে, তো অনেকগুলো বিপিএল খেলা হয়েছে তার আন্ডারে, সো রিয়াদ ভাই এখনও ভরসা রাখছে, বা অনেক দিন ছিলাম না, সবসময় আমাকে সাপোর্ট করে, ব্যাচ খেলি বাইরে থাকি, রিয়াদ ভাই, তামিম ভাই সবাই সাপোর্ট করে। সো আমার মনে হয় যে এই বিশ্বাসটা রাখছে, যেন যদি ব্যাচ খেলি বা বিপিএলে ঢুকি খুব ভালোভাবে তাদের বিশ্বাসটা যেন রাখতে পারি। ন্যাশনাল টিমে কামব্যাক করার এখনও চান্সেস কতটুকু, আপনি কতটুকু আশাবাদী? হ্যাঁ, অবশ্যই এখনও যেহেতু ক্রিকেট ছাড়িনি বা বয়স ওইভাবে করিনি, এখন মেইন কথা হচ্ছে যে মাঠে ফিরতে হবে আমার, কারণ অনেক দিন মাঠের বাইরে। এখন বাংলাদেশ টিম অনেক চ্যালেঞ্জিং হয়েছে, সো বিপিএলটা ইম্পর্টেন্ট, আগে মাঠে ফ্রি নিজের পারফর্মটা করি, তারপরে যদি মনে করে টিম ম্যানেজমেন্ট যে না ভালো করছে বা এখন নেওয়ার দরকার বা প্রয়োজন, তখন নেবে। আমি মনে করি যে আমার পারফর্মটা আমি করে যাব, এখন যখন অবশ্যই আমি তো ন্যাশনাল, সবাই তো ন্যাশনাল টিমের টার্গেটেই ক্রিকেট খেলতেছে, তো আমি আমার পারফর্মটা করে যাব। আমার এখন ফার্স্ট কথা হচ্ছে যে মাঠে ফিরা, তো আমি বিপিএলটা যেন ভালোভাবে শেষ করতে পারি, পরে প্রিমিয়ার লিগ আছে ভালোভাবে খেলতে পারি, তারপরে পারফর্ম করলে যদি ম্যাচে প্রয়োজন হয় তাহলে নেবে। ইঞ্জুরি তো আসলে বলে কই আসে না, তারপরে ইঞ্জুরি তো আপনাকে ভুগিয়েছে আসলে আপনার থ্রু আউট দ্য ক্যারিয়ার, এখন আসলে কি অবস্থায় আছেন একটু যদি আপডেটটা দেন? না, এখন এখন ভালো, অবশ্যই ভালো আছি, জন্য বোলিং শুরু করছি বা প্র্যাকটিস করতেছি, এখন ভালো, ওই জন্যই বোলিং শুরু করা। এখন ফিট আছি, রিয়াদ ভাইয়ের সাথেও প্র্যাকটিস, মানে ড্রাফটের আগে প্র্যাকটিস করছি, 2 সপ্তাহ হলো, 3 সপ্তাহ হলো প্র্যাকটিস করছি, রিয়াদ ভাই, তামিম ভাই ছিল প্র্যাকটিস করছে, তারা অবশ্যই আমাকে দেখছে, তাদের কাছেও মনে হয়েছে যে না ঠিক আছে, আমিও বলছে, আমাকেও জিজ্ঞেস করছে ঠিক আছে নাকি, আমিও ঠিক আছে বলছি, জন্যই তারা তো পিক করছে।